الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى Oh,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حضرات برادر الاسلام بزرگان محترم اللہ پاک আমাদের توفیق দান করেছেন নতুন একটা ইংরেজি বছর শুরু হলো তার সর্বপ্রথম জুমা আজকে জীবনের আরো একটা জুমা ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ ঘর হাবিবিয়া মসজিদে হাজির হওয়ার যে তফিক আল্লাহ পাক দান করেছেন এই তো অসংখ্য সকলেই বলি আপনার আলহামদুলিল্লাহ। কত সপ্তাহে কত জুমাতে জুমা ছিল শুক্রবার ছিল কান্দলীয় ভাবে 31 ডিসেম্বর ছিল এইখান থেকে বলেছিলাম নববর্ষ নিয়ে নেলে ফিতনা হয় এবং আমার জানা মতে কম বেশি সব মসজিদেই এটা নিয়ে আলোচনা হয়েছে এবং পরিণামটা দেখুন কথার সাথে কাজের মিল নেই। নতুন বছরকে স্বাগত জানানো হবে, নতুন বছরকে ওয়েলকাম করা হবে, হ্যাপি নিউ ইয়ার করা হবে, শুভ নববর্ষ হবে, এই হবে সেই হবে, দিন শেষে বাসার ক্যালেন্ডার বাজার কিছুই পাল্টায় ঠিক না, শুধু ক্যালেন্ডার পাল্টায় আর বাচ্চারা যারা স্কুল মাদ্রাসাতে পড়ে তাদের শিক্ষা বর্ষ চেঞ্জ হয়। এখন তো ঠিক জানাও নাই ক্লাস কোন হিসাবে চলছে, অনলাইনে হচ্ছে নাকি অটো হচ্ছে আমাদের বিষয়ে, কারণ কয়েকদিন আগে দাখিলও হলো আগেও পরীক্ষা হলো, তো কি রুটিন হিসাবে চলছে বল্লাহ আলাম। কিন্তু দেখুন এই সমস্ত খারাপ জিনিসের ফিতনা থেকে গত সপ্তাহে যে হ্যাপি নিউ ইয়ারের নামে কথায় মুখে কাউকে নতুন বছরের শুভেচ্ছা জানানো, শুভেচ্ছা জানানো তো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ওটার সাথে আপনি কাজ কি করতে যাচ্ছেন। কেউ বিয়ে করছে, বিয়ে করার আমি আলী সালাম সালাম সুন্নাত ক্ষেত্র বিশিষ্ট ওয়াজিব ক্ষেত্র বিশিষ্ট ফলাফল পর্যায়ে পৌঁছে এখন বিয়ে থেকেও যদি নাচ গান এগুলো হারাম কাজ শুরু করে দেয় সেক্ষেত্রে বিয়েটা তো বাতিল হবে না, বিয়ে তো আছে। তো এই জিনিসটা গত সপ্তাহে একটি তামাশা হয়েছে, পত্র পত্রিকায় এসেছে, আমাদের বাংলাদেশে একটা নতুন জিনিস আছে কয়েক বছর ধরে হচ্ছে 999 একটা আছে না জাতীয় হেল্পলাইন নাম্বার 999, এখানে ফোন দিলে পুলিশ ধরে অথবা থানার কেউ কেউ হসপিটাল অ্যাম্বুলেন্স যে কোনো জরুরি সেবা দিল। 1 জানুয়ারিতে পত্র পত্রিকায় এসেছে শুধুমাত্র 999 এই কমপ্লেন গুলো নিয়ে ঢাকা শহরে যে ফানুস উড়ানো হয়েছে, হ্যাপি নিউ ইয়ার নামে যে ফানুস উড়ানো হয়েছে, যে আতশবাজি করা হয়েছে, এই আতশবাজির কারণে ঢাকা শহরে 200 বেশি জায়গায় আগুন লাগার খবর মানুষ নিয়েছে এবং কয়েকটা জায়গায় অত্যন্ত ভয়ঙ্কর ভাবে লেগেছে। নিজে আমার ফজরের নামাজ পড়ে আসার সময় গত 1 তারিখ শনিবার ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার সময় দেখতে পাচ্ছি আমার বাসার সামনে একটা কোথা থেকে ফানুস চালালো, সেটা ওই প্লাস্টিক বা পলিথিন ওটা আল্লাহর মেহরবান ওটা নিভে নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে, কিন্তু এগুলা জায়গায় অনেক জায়গায় ট্রান্সফরমার আগুন লেগেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কষ্টদায়ক জিনিস আপনারা জানেন কিনা, এই যে বিকট শব্দ আতশবাজি হয়েছে গত রবিবার সোমবার এটার কারণে ওই সময় যে ঘটনা ঘটেছিল এক ছোট বাচ্চা 4 মাস বয়সী বাচ্চা আতশবাজির যে বিকট শব্দ হচ্ছে, আতশবাজির যে বিকট ধুমধাম আওয়াজ হচ্ছে, এই আওয়াজের ফলে এক 4 মাসের বাচ্চা তার হার্ট একটু প্রবলেম ছিল সেই স্ট্রোক করলো, দিনের পর মারা গেল। এখন এটা দায় দায়িত্ব কি
ইসলামে উৎসব আনন্দ সব রয়েছে, সেটা শরীয়তের ত্রি সীমানার মধ্যে। আপনি আপনার উৎসবের কারণে কাউকে কষ্ট দিতে পারছেন। আফসোস কি বাদে আমরা ইদ্দাল হাকিকাতটা, আমরা এই বাস্তবতাটা বুঝি না। আনন্দের ধারা এমন ভাবে বেসে যাই যে হাকিকাত বলে কিছু রয়েছে, দুনিয়াদারি বলে যে কিছু রয়েছে সেটা আমরা বেমালুম ভুলে যাই। মনে হয় এই আনন্দটাই আছে, এটাই যেন সারা জীবন থাকে। কিন্তু কসম খোদা কি যে জিনিস বললাম, বছর বছর চেঞ্জ হবে, দেওয়ালে ক্যালেন্ডার পাল্টানো বাজার কিছু চেঞ্জ হবে, একটা জিনিস হবে, সবার বয়স একটু বাড়বে, কালো কালো চুল কালো দাড়ি সাদা হবে, এই হচ্ছে পার্থক্য। এটা বাদে আপনি যদি আপনার জীবনে কোনো কোয়ালিটেটিভ চেঞ্জ না আনেন, কোনো গুণগত পার্থক্য না আনেন, কসম খোদা কি বছরের পর বছর আসবে আর যাবে, ইংরেজি বছর আসবে যাবে, পয়লা বৈশাখ আসবে যাবে, আরবি বছর আসবে আর যাবে, কিন্তু আমার আপনার অবস্থা পরিবর্তন হবে না। আপনি যদি নিজস্ব একটা আদব আখলাক নিয়ে না গড়ে উঠেন, কসম খোদা কি সেটা পরিবর্তন হবে না। দোস্ত, আজকে ইনশাআল্লাহ জুমার তাকদীরের মজমুন রেখেছি আপনাদের জন্য, সদকা খয়রাতের বিষয়, দান সদকা খয়রাত আর বিপন্নতা থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ পাকের তার প্যার নবী হুসুর হাসান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তার আগে অনেক নবী রসুল এসেছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। আল্লাহু আ'লাম। এর মধ্যে বড় কয়েকজন পয়গম্বর যাদের জিকির কোরআনে বারবার এসেছে, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ইনারা প্রধান কিছু নবী। এবং এর মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার নবীর জিন্দেগীর সাথে সবচেয়ে বেশি মিল যে নবীর জিন্দেগী রয়েছে সেটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলের জিন্দেগীর সাথে সবচেয়ে বেশি মিল হযরত মূসা আলাইহিস সালামের সাথে, এবং হযরত মূসা উম্মতির সাথে আমাদের উম্মতিরও সবচেয়ে বেশি মিল। একটা হাদিস আল্লাহ রাসূল ফরমাতেন, এত চমৎকার একটা হাদিস আল্লাহ রাসূল ফরমাতেন, আল্লাহ রাসূল বলেন যে দেখো বনী ইসরাঈল অর্থাৎ মূসা কওমের উপর যা যা পরীক্ষা এসেছে, যা যা আযাব এসেছে, হুবহু সেটা উম্মতে মুহাম্মদের উপরও আসবে, এবং দুইটা পরীক্ষার সামঞ্জস্য এমন থাকবে যেভাবে এক জোড়া জুতা এক পায়ের সাথে আরেক পায়ের যেরকম মিল থাকে ঠিক এই রকম মিল থাকে। অর্থাৎ বনী ইসরাঈল কওমের মধ্যে যে বিষয়টা, যে বাস্তবতাটা যেটা ছিল, যে ওয়াকেয়াগুলো, যে কঠিন পরীক্ষা, যে আযাব এসেছে, সেই সবগুলো আমাদের মধ্যে আসবে। হযরত মূসা আলাইহিসসালামের জামানায় একজন ব্যক্তি ছিল যার গল্প আমরা ছোটবেলায় কম বেশি সবাই শুনেছি, যার গল্প আমরা কম বেশি সবাই শুনেছি, আমরা জেনেছি, সেটা হচ্ছে কারুনের, মূসা আলাইহিসসালাম আর কারুনের, কারুনের খাজানা, কারুনের ধন সম্পদ। এবং এটা কোন কিসসা কাহিনী, কোন গল্প নয়, কোরআন কারীমে কিন্তু কারুনের জিকির রয়েছে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে কোরআন কারীমে কিন্তু কারুনের ঘটনার জিকির রয়েছে। সূরা আল কসসে 75-85 আয়াতগুলো ধারাবাহিক ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত মূসা আলাইহিসসালামের সাথে কারুনের সম্পর্ক তুলে ধরে। তো কারুন মূলত ছিল হযরত মূসা আলাইহিসসালামের চাচাতো ভাই, তার চাচাতো ভাই, তার আত্মীয়তার সম্পর্ক ছিল। কারুনের একটা দক্ষতা ছিল, সে সম্পদ বানানোতে খুব এক্সপার্ট ছিল। কিছু ব্যবসায়ীদের আপনারা দেখবেন তারা ভুলে কোথায় ইনভেস্ট করলে তাড়াতাড়ি টাকা পাওয়া যায়, এই জিনিসটা
জিনিসটা বেশি দেখবেন শেয়ার মার্কেট গুলো, শেয়ার মার্কেটে কিছু কিছু এমন থাকে এরা এমন ভাবে শেয়ার ইনভেস্ট করবে, তাদের কাছে বিভিন্ন গোপন খবর থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তাদের যোগ থাকে, এরা যেই কোম্পানির শেয়ার কিনবে তার নাম বাড়বে। আরুণেরও এই দক্ষতা ছিল যে টাকা দিয়ে টাকা বানানো ব্যবসার কৌশল ওর সময়ে আরুণের চেয়ে ভালো আর কেউ জানত, তার প্রচুর ধন সম্পদ ছিল এবং তাকে এত ধন সম্পদ ছিল। সম্পদের খাজানার এমন চাবি থাকতো যে চাবি গুলো উঠানো অনেক কষ্টদায়ক ছিল। চাবি আমাদের সবার পকেটে কিন্তু একটা দুটা ঘরের চাবি আছে, আছে না? চাবি উঠানো কি কষ্ট? বড় বড় চাবি উচ্ছা দোকান গুলোতে দেখেন না, রাতের বেলা দোকান লাগিয়ে যায়, বড় বড় চাবি উচ্ছা তাও দেখবেন অনেকে লুঙ্গির ঘোড়ায় কিভাবে আটকিয়ে রাখে বা ব্যাগে নিয়ে যায়। আরুণের যে ধন সম্পদ ছিল সেটা উঠানো কষ্টদায়ক ছিল এবং আলমিদায় আয়া কিতাবে রয়েছে তার খাজানা গুলো যে সিন্ধুক গুলোতে থাকতো, যে সিন্ধুকের মধ্যে তার খাজানা গুলো সে রাখতো, সে চাবি গুলো সিন্ধুক ধরেন আপনার বাসায় আলমারি রয়েছে অথবা দোকান গুলোতে দেখেন না ছোট্ট একটা ড্রয়ারে লকার থাকে ক্যাশ টাকা রাখার জন্য, বড় বড় দোকান গুলোতে ভল্টের মতো থাকে, আমাদের ইংলিশ রোডের পাশে দেখবেন বেশ কয়েকটা দোকান ধোলাই খালা আছে ওয়ার্কশপ রয়েছে ওই বড় বড় ভল্ট তৈরি করে টাকা রাখার জন্য, তো ভল্ট এত বড় চাবি তো এইটুকু। তো আরুণের এত টাকা পয়সা ছিল তার সিন্ধুকের চাবি গুলো উঠানোর জন্য 60টা খরচর দরকার পড়ত, খরচ মানে গাধার মত, যা এক একটা গাধা বা গাধার চেয়ে একটু ছোট সাইজের সে প্রায় 20-30 কেজি ওজন উঠাতে পারে, আর এরকম 60টা খরচ লাগতো তার চাবি গুলো শুধু উঠানো, শুধুমাত্র চাবি উঠানোর জন্য। তার খাজানা কি রকম ছিল, তার ধন সম্পদ কি পরিমাণের ছিল, আল্লাহু আলাম, এক আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি তার নিজেরও খবর রাখত। আর যে ছিল অত্যন্ত বখিল কনফিউজ মানুষ, আর মুসা বারবার তাকে জাকাতের জন্য দাওয়াত দিতেন, বারবার তাকে সদকা খায়রাতের জন্য দিতেন, সে সবসময় অহংকার করে প্রত্যাখ্যান করত, বারবার প্রত্যাখ্যান করত। তো প্রত্যাখ্যান করতে করতে এক পর্যায়ে সে দুনিয়াদারির মধ্যে অনেক ব্যক্তির একটা খারাপ দোষ হচ্ছে মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা বক্তান দেওয়া, এটা কিন্তু কবিরা গুনার মধ্যে একটা, কবিরা গুনাহ যে অনেকগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কারো কোনো মিথ্যা অপবাদ দেওয়া। আপনি নিশ্চিত না, ধরুন আপনার ব্যবসা কোনো কারণে খারাপ হচ্ছে, ব্যবসার একটা কন্ট্রাক্ট আপনি না পেয়ে আরেকজন পেয়ে গেল, চাকরি আপনি না পেয়ে আরেকজন চাকরি পেয়ে গেল, আপনি সন্দেহ করছেন, হয়তো রাগের মাথায় আপনি কাউকে বললেন তোর জন্য আমার কাজটা হয় না বা তোমার দোকানের জন্য আমার দোকান চলে না, আপনার যদি এরকম তথ্য নির্ভর কোন প্রমাণ না থাকে রাগের বশবর্তী যদি করে থাকেন আপনি একটা কবিরা গুনাহ করবেন। এবং এই জিনিসটা আফসোস কি বাদে দুনিয়া অনেকের মধ্যে দেখা যায়, মহিলাদের মধ্যে এই দোষটা দেখা যায় এবং বিশেষ করে এই দোষের একটা জিনিস অনেক মহিলার মধ্যে হয়, বাচ্চা কাচ্চার যদি রোগ হয় যাদের সাথে একটু কুটনামি থাকে না শত্রুতা থাকে, সবাই তো দুই একজন আত্মীয় আছে প্রতিবেশী আছে যার সাথে একটু ভালো সম্পর্ক যায়, খুব করে বলে বসবে যে ওই লোকটা জাদু করেছে, ওই লোকটা একটা বদুয়া দিয়েছে, ওই লোকটা একটা আসার করেছে, একটা নজর দিয়েছে, আপনার কাছে কোন প্রমাণ আছে, কোন এভিডেন্স আছে, আপনি কি গায়েবের খবর জানেন, গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন, হতে পারে করতেও পারে নাও করতে পারে, আপনি মুখ থেকে বলার ইতিহাস এরা, এই সমস্ত মিথ্যা অপবাদ থেকে সাবধান থাকবেন, কাউকে দিতে যাবেন, হতে পারে আপনার সাথে একটা দুর্ঘটনা হয়েছে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর চেয়ে বড় শক্তিশালী আর কে রয়েছে,
দুনিয়াতে কালো জাদু থাকতে পারে, অনেক রকমের বিভিন্ন জিনের আসর হতে পারে, অনেক কিছু হতে পারে, আল্লাহর হেফাজতের চেয়ে বড় আর কারো সাহায্য হতে পারে। এই জন্য এই শিক্ষাটা গ্রহণ করুন, দুনিয়াদারির মধ্যে আপনার খারাপ হলো, আপনার লস হয়ে গেল, পরীক্ষায় অকৃতকার্য হলে যাই হোক না কেন, রাগের মাথায় আপন জনকে কখনো অপবাদ দিবেন, এটা একটা কবিরা গুনার মধ্যে একটা অশেষে। একবার এক সাহাবী ছিলেন, আশার বর্ষার একজন, তাহলে সঈদ রাদিয়াল্লাহু তাআলা, ওনার বিরুদ্ধে এক মহিলা ওই মিথ্যা অপবাদ দিল যে উনি নাকি আরেকজনের জায়গা দখল করেছে, আরেকজনের জায়গা জোর দখল জবরদস্তি করে দখল করেছে, আল্লাহ রাসূলের দখল হয়ে যায়, ইনি এত কষ্ট পেলেন কথাটা শুনে, এবং ইনি আশরা মুবাশশারার একজন সাহাবী, আশরা মুবাশশারা দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ, সঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, এই দশজনের একজন, উনার উপরে মিথ্যা অভিযোগ দিল, তিনি রাগ করে আল্লাহর কাছে বদদোয়া দিলেন, ইয়া আল্লাহ এমন মিথ্যা অভিযোগ আমার উপর দিয়েছে, আপনি একে পাকড়াও না। একটা মহিলা তার উপর অভিযোগ দিয়েছিল, পরে একজন জান্নাতি সাহাবী, সাহাবীদের মধ্যে জান্নাতি সাহাবী দুনিয়াতে নবীজির সার্টিফিকেট নিয়ে গেছেন, উনি জান্নাতে যাবেন, বদদোয়া দিলেন, বদদোয়া দেওয়ার ফলে হলো ওই মহিলা মানসিক ভারসাম্য হারিয়েছিল, সে আমল তামল বলতে বলতে একদিন এসে হঠাৎ করে সে একটা কুয়ার মধ্যে পড়ে মারা যায়, আল্লাহ আল্লাহ তাকে শান দেখুন, আল্লাহ আল্লাহকে মিথ্যা অপবাদ দিয়েছে, তার সদা দেখুন, আরে মুসা আলাইহিসসালামকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আরু সে দেখতে পাচ্ছিল, আরে মুসা আলাইহিসসালাম তো তার আত্মীয় হতো, চাচাতো ভাই, এবং এই জিনিসটা রেশারেশি তো মানুষের আপনজনের মধ্যেই থাকে, গায়ের মধ্যে কেউ থাকে না, এই সম্পদের রেশারেশি কিন্তু আপনজনের সাথেই থাকে, আরুনের কাছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু নবুয়ত তো হযরত মূসা আলাইহিসসালামের সাথে রয়েছে, নবুয়ত কার সাথে, হযরত মূসার সাথে, যত তোমার টাকা পয়সা থাকুক আসমত তো হযরত মূসার বেশি, মানুষরা তো হযরত মূসাকে বেশি সম্মান করে, এই জন্য সে এক মহিলাকে ঠিক করলো, এক খারাপ মহিলাকে ঠিক করলো, তাকে টাকা পয়সা দিয়ে সব ঠিক করলো, এবং গিয়ে বললো দেখো তুমি বাজারে যাও, বাজারে গিয়ে সবার সামনে পাবলিকলি বলবা যে এই মূসা আমার সাথে এই এই খারাপ খারাপ কাজ করেছে, অর্থাৎ মিথ্যা অপবাদ দেওয়ার যে কাজ তুমি এই কাজটা করো, এখন গেল গিয়ে সে হযরত মূসা আলাইহিসসালামের নামে এই রকম মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, সে মূসা সে একজন ভণ্ড, সে আমার সাথে এই করেছে, আমার সাথে খারাপ কাজ করেছে, রাস্তার মধ্যে চিৎকার চেঁচামে শুরু করে দিল, হযরত মূসা সেখানে গেলেন, হযরত মূসা এখন দেখতে হবে মেরে দোস্ত, হযরত মূসা হচ্ছেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কালাম করতে বলা, তার উপর আপনি এত বড় অপবাদ দিচ্ছেন, আর মূসা সেই মহিলার সামনাসামনি বললেন দেখো তুমি তোমার কাছে জিজ্ঞাসা করো তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো, এখন সেই জামানার নবী ওই ওয়াক্তের নবী তার চেহারা দেখেই তার মন অন্যরকম হয়ে গেল, সে মাফি চেয়ে বললো দেখুন আমি জানি না আমার কি হলো, কিন্তু আমি এতক্ষণ যা বললাম সব মিথ্যা বললাম, সব মিথ্যা বললাম, আপনার ওই চাচাতো ভাই পারু সে আমাকে টাকা পয়সা গুলো দিয়ে লাগিয়েছিল আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, আল্লাহ নবী মূসা আলাইহিসসালাম কষ্ট পেলেন, আল্লাহ নবী যখন কষ্ট পেলেন আল্লাহ মূসাকে বললেন মূসা আমি মাটিকে তোমার অধীন করে দিলাম, এই মাটি আমি তোমার নামে করে দিলাম, কিছু সময়ের জন্য মাটি তোমার অনুগত হয়ে গেল, তুমি মাটিকে যা আদেশ দিবে মাটি সেটাই করবে, দেখুন সর্বময় ক্ষমতার অধিকারীকে কোন সন্দেহ নাই, আল্লাহ যদি চান সাময়িক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তার নবী রাসূলদের এই রকম অলৌকিক ক্ষমতা দিয়ে দেবে, এটা নবী রাসূলের জন্য প্রযোজ্য, যেরকম কয়েক মাস আগে বলেছিলেন আমাদের ঈসা আলাইহিসসালাম আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন তুম বিহাইস্তিল্লাহ, ক্ষমতা দিলেন মূসা
মাটিকে আমি তোমার অধীন করলাম, তোমার জাতি হও। হযরত মুসা কারুনের জন্য বদদোয়া দিলেন। কারুনের আরেকটা ছিল, সে খুব ভাটপাটের সাথে চলত, খুব রাজকীয়তার সাথে চলত, এবং এই যে হাদিস শরীফে প্রায় আসে না কাপড় তাকুন নিচে না পড়ার বিষয়, সেখান থেকে বনু ইসরাঈলের গোত্ররা এখন আপনারা হয়তো পত্র পত্রিকা বা প্রিন্ট মিডিয়াতে দেখতে পাবেন, ব্রিটেনের রাজা রাজিরা তাদের পোশাক যখন হয় তাদের পোশাকের সাথে একজন থাকে টেইল বিয়ারার, তাদের পোশাক বা জুব্বা থাকে প্রায় 10-20 হাত লম্বা, দুইজন চারজন তাদের ওই রাজকীয় পোশাক ধরে ধরে চলে। এটা ওই আগেকার জমানা থেকে এটা ছিল অহংকার, রাজা বাদশাহরা সেটা করত। কারুনের ওই ছিল মাটিতে সে খুব অহংকারের সাথে চলত। হযরত মুসা কারুনের জন্য বদদোয়া দিলেন, মাটি তুমি কারুনকে তুমি তোমার মধ্যে নিয়ে নাও এবং শুধু তার মধ্যে নিয়ে। এখন যখন এটা নামা শুরু হলো, কার দোয়া হচ্ছে? হযরত মুসা দোয়া, এবং মুসাকে মাটির ক্ষমতা দিলেন আল্লাহ। এখন কারুন মাটির মধ্যে প্রবেশ করছে, মাটি কারুনকে গিলে খাচ্ছে, যেভাবে হয় না কুইক স্যান্ড বা ডোবার মতো হয়, পান দলদল যেটা এত বলে পান ডুবে যাচ্ছে, এখন চোরাবালির মতো এই জিনিসটা তার সাথে হলো। এখন মানুষরা তো আছে, কিছু মানুষ বলা শুরু করলো কারুন কারুন মুসার চাচা তো হয়ে তো বলা শুরু করলো, মুসার মনে করছে তার সম্পদের জন্য, কারণ ভাই মরে গেল বিরাসত সম্পদের একটা অংশ চলে আসবে। তখন হাজর মুসা আরো রাগ করলো, তোমরা কি মনে করছো এই সম্পদের জন্য আমি বদদোয়া দিচ্ছি কারুনের সব সম্পত্তি সমেত যাতে মাটির ভিতরে চলে, শুধু সে একা না, তার যত খজানা রয়েছে তার যত ধন সম্পদের চাবি রয়েছে সব চাবি সুদ্ধা সে যাতে মাটির নিচে চলে। এবং নবীর বদদোয়া কবুল হলো, আল্লাহ তাকে সেই অপরিধি দিলেন, কারুনকে জীবিত মাটির মধ্যে এতবার তাকে ধ্বংস করে দিলেন, শুধু সেটা না তার সাথে যত ধন সম্পদ ছিল সব মাটির বিষয়ে সে নিঃশেষ হয়ে গেল। এটা হচ্ছে বাহির মানুষের ভাষা। আমরা মুসলমান আমাদের হতে হবে সহি দানশীল, দানশীলতার বিষয়ে অনেক ওয়াজ করা যেতে পারে ঘন্টার পর ঘন্টা। আমি আপনাদের জন্য জমার সীমিত সময় হিসাবে তিনটা পয়েন্ট নিয়ে এসেছি, যখনই দান খায়রাত করবেন চেষ্টা করবেন এই তিনটা বিষয়ের উপর একটু খেয়াল রাখবেন। অনেকগুলো বিষয় আমি চাইলে বলতে পারতাম কিন্তু বেশি বলে লাভ নাই, যদি মনে না থাকে কাজ হবে না। আমার ওয়াজের পছন্দ হচ্ছে আপনাদের হেদায়েত করা, যাতে আপনারা আমল করতে পারে। যখন সাদকা খায়রাত করব, এক নম্বর নিজের নিয়ত ঠিক রাখবেন, লোক দেখানোর জন্য না, হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। হাদিস শরীফে রয়েছে জাহান্নামে যারা সবার আগে যাবে, তিনজন ব্যক্তি সবার আগে জান্নাতে যাবে, একজন হচ্ছে আলেম যে দুনিয়াদির জন্য ইলম হাসিল করত, দ্বিতীয় শহীদ যে দুনিয়ার সম্মানের জন্য সবাই তাকে শহীদ বলবে সেজন্য শহীদ হয়েছে, আর তিন নম্বর দানশীল যে লোক দেখানোর জন্য সাদকা খায়রাত। আরেক হাদিসে রয়েছে কিয়ামতের ময়দানে যখন এই দানশীলরা আল্লাহর কাছে যাবে যারা লোক দেখানোর জন্য করত, আল্লাহ তাদের বলবেন তুমি আমার কাছে কেন এসেছো, তুমি দুনিয়াতে যাকে দেখানোর জন্য টাকা পয়সা দিতে তুমি তার কাছে যাও, আজকে তার কাছে যাও, সে তোমাকে বাঁচাতে পারে কিনা, আমার কাছে কেন এসেছো, এটা খেয়াল রাখবে। এবং চেষ্টা করবেন গোপনে দান করবে। গোপনে দান করার আমি একটা ফর্মুলা আপনাদের বলে দিই, আমাদের হাবিবিয়া মসজিদে প্রত্যেক জুমা জুমা তো টাকার কালেকশন হয়। এই যে নতুন বছর আসলো, সবাই তো বলে নতুন বছর নতুন উৎসাহ নতুন উদ্দীপনা নানা রকম কথা বলে, আপনারা হাবিবিয়া মসজিদের মুসল্লি, আমরা সকলেই মসজিদের জন্য একটা উদ্যোগ, কি উদ্যোগ? প্রত্যেক জুমা আমরা যারা আসবো জুমার নামাজ হতো, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই বছর থেকে যতদিন হায়াত হয়েছে টাকার মান বাড়লে আরো বাড়াবো, কম পক্ষে প্রত্যেক জুমাতে অন্তত 10 টাকা হলেও মসজিদে দিব আমরা ইনশাআল্লাহ। কঠিন কাজ না, প্রত্যেক জুমা আমি এখন বলছি না প্রতিদিন এসে আপনারা 10 টাকা দেন, জুমার দিন অন্তত এসে 10টা টাকা দেন। আমাদের খুতবার আগে আমাদের ইমাম সাহেব এলান করেন আমাদের জুমার কালেকশন হয় 6,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা। আমাদের মসজিদের মুসল্লি হিসাবে 10 টাকা করেও যদি দেওয়া হয়, যদি 10 টাকা করে দেওয়া হয় সবাই যদি দেয়, এবং অনেক দিলদারিয়া মানুষ রয়েছে, অনেক সহি মানুষ আমাদের মহল্লা রয়েছে।
হয়েছে 100 টাকা 500 টাকা করে দেন, প্রত্যেক জুমার কালেকশন আমাদের মসজিদে যাতে কমপক্ষে 10,000 টাকা। এটা আমাদের নিয়ত থাকবে, আপনারা ভালো কাজে সবাই বলে নতুন বছর উৎসাহ, নতুন বছর উদ্দীপনা, আজকের জুমাটা না আরো চলে গেল, সামনের জুমাতে আমরা চেষ্টা রাখবো আপনার সাথে যে আপনার ছোট বাচ্চারা আসছে, ছোট বাচ্চা তারা তো কমপক্ষে 10 টাকা দিয়ে রাখবে, বেশি দিলে আলহামদুলিল্লাহ, বেশি দিলে সমস্যা নাই, কিন্তু জুমার দিন অন্তত 10 টাকা আল্লাহর ঘরের জন্য বরাদ্দ রাখবে। মাসে 40 থেকে 50 টাকা, 50 টাকা কি খুব বেশি টাকা? কিছু কিছু দান করবেন শুধু আপনার ও আল্লাহর মধ্যে, মাঝখানে কেউ থাকবে না, মাঝখানে কেউ থাকবে না। মসজিদে যে সৎকার হচ্ছে, আপনাদের যে টাকা পয়সা আশেপাশে মানুষ দেখছে, এটাও করবেন, এটা বন্ধ করবেন, দেখানো তো লোক দেখানোর কোন নিয়ত নেই, কেউ তো বিশাল একটা বিলবোর্ড লাগিয়ে বলছে না, এটা না, সবাই আল্লাহর হস্তে দিচ্ছে। কিন্তু কিছু সৎকার করবেন যেটা দুনিয়াতে জানবে শুধু আল্লাহ জানবে আর আপনি জানবেন, আর তৃতীয় কেউ জানবে না। সেটা কি হচ্ছে, ধরুন আপনি নিয়ত করলেন আমি হাবিবিয়া মসজিদে দান করব, অথবা আমি গ্রামের মসজিদে দান করব, যেটাই দান করব, প্রায় প্রত্যেক মসজিদের বাইরে একটা বড় একটা দান বাক্স থাকে, কোনো মসজিদই নাই যাই বাইরে দান বাক্স নেই। খেয়াল করবেন দুপুরের সময় বা রাতের সময় যখন রাস্তায় একটু শুনশান থাকে, কেউ নাই, ওই সময় চুপচাপ সেখানে 100-200 টাকা রেখে আসে। এই দানটা হবে কি, এই দান দুনিয়ার কোন মানুষ দেখে নাই, এই দান আল্লাহ আপনার মধ্যে শুরু হয়েছে, এই দানের সম্পর্ক কার, বান্দা ও আল্লাহর মধ্যে, এটার জন্য আল্লাহ আল্লাহ আলাদা ভাবে দেয়া হতে, কারণ দুনিয়া থেকে আর জানবো না, আপনার ঘর বাড়িও জানবো না, আপনার পরিবারও জানবো না। গোপন দানের অন্যতম একটা উদাহরণ এটা হতে পারে। দ্বিতীয় জিনিস যেটা অনেক মানুষরা খারাপ কাজ করে থাকে, এই জিনিসটা কখনো করবেন, সেটা হচ্ছে দান দিয়ে খোটা দেওয়া। হাদিস শরীফ আল্লাহর রাসূল শক্তভাবে মানা করেছে, সত্যি ভাবে, কারণ ধরুন একজন মিসকিন মানুষ, তার ভাত খাওয়ার টাকা নেই, আপনি তাকে 2 কেজি চাল কিনে দিলেন, কিন্তু সাথে একটা কড়া কথা শুনিয়ে দিলেন, এখন আপনি এই বেচারার হালাত সে নাও করতে পারে না, না কিনতে পারে না, বের করতে পারে, কাটার মতো সেটা তার গলায় আটকে যায়, কারণ তাকে তো টাকার দরকার রয়েছে, সে তো মিসকিন, তাকে তো দরকার, কিন্তু তাকে আপনার কটু কথা হজম করতে হবে। কাউকে যখনই সৎকার খেরাত করবেন মুখটা সাবধানে রাখবেন, যাতে মুখ দিয়ে কখনো কোনো ভাবে কোনো কঠিন কথা যাতে না বের হয়। আর 3 নম্বর জিনিস, চেষ্টা করবেন মিসকিনকে দান করবেন, ফকির আর মিসকিনের পার্থক্য রয়েছে। ফকির দেখবেন মসজিদের গেটের বাইরে বা বিভিন্ন জায়গায় যারা টাকা হাত পড়ে, এমন মানুষ বুঝবেন যারা হাত পড়ায় না, যারা লোক লজ্জার বয়ে সমাজের বয়ে কিছু বলতে পারে না। সমাজে অনেক মানুষ রয়েছে ছোটখাটো চাকরি করে, 10-15 হাজার টাকা বেতনে চাকরি করে, আপনারা নিজে চিন্তা করুন ঢাকা শহরের মতো শহরে 10-15 হাজার টাকা চাকরি দিয়ে কি ঠিক আছে, একটা ঘর হয় দুজনের একটা বাসা ভাড়া দেওয়া যায় ঢাকা শহরে, সেটাও তো হয় না। আপনার আমাদের আত্মীয় স্বজন আপন জন মহল্লার মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন, এরা কখনো মানুষের কাছে টাকা চাবে না, কারণ লজ্জা বলে হায়া বলে একটা জিনিস রয়েছে, কিন্তু বাচ্চার স্কুলে ফিস দেখেন 2 মাস বাকি 3 মাস বাকি, ঘরের দুপুরের ভাত আছে রাতে কি খাবে এটা ঠিক নেই, তাদের ব্যাপারে একটু খোঁজ খবর নেন, এবং তাদের যদি কখনো সাহায্য করতে হয় টাকা পয়সা না নিয়ে জিনিস দিয়ে তাদের সাহায্য করুন। এবং এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী মাধ্যম এরকম স্কিম যদি পান, চেষ্টা করবেন তাদের বাচ্চা কাচ্চাদের পড়ালেখার দায়িত্বটা, বাচ্চা কাচ্চাদের পড়ালেখার দায়িত্বটা দিতে, যাতে তাদের পরবর্তী প্রজন্ম শিক্ষিত হিসাবে আসে। তাহলে তার খেরাতের ব্যাপারে 3টা আমি দিক নির্দেশনা ইসলামের আলোকে বললাম, এটা মাথায় রাখবেন। নাম্বার 1, লোক দেখানোর জন্য সরকার করবেন না, আল্লাহর জন্য করবেন। নাম্বার 2, দান দিয়ে খোটা দিবেন না। নাম্বার 3, দান চেষ্টা করবেন মিসকিন মানুষ তাদের দান করতে যারা মানুষের কাছে চাইতে লজ্জা পায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলে দেই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহি মানুষদের ঘটনা আসে, দানশীল মানুষের ঘটনা আসে, আমাদের মাথায় যার নাম সবার আগে আসে তিনি হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করে দেখুন আল্লাহ পাকের আসমাউল হুসনার মধ্যে একটা অহম নাম হচ্ছে গনী, গনী কিন্তু আল্লাহর নাম, কোরআনুল কারীমের গনীস আলফাজ রয়েছে, সেখানে হযরত উসমান এমন সত্তা খেরাত করতেন আল্লাহ রাসূল তাকে গনী উপাধি দিয়েছে।
মদিনা একবার দুর্ভিক্ষ দেখা দিল, মদিনায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল। এখন মদিনায় খাদ্যর অভাব, হযরত উসমান বিরাট ব্যবসায়ী ছিলেন, ওনার সিরিয়া থেকে অনেক বড় একটা পণ্যের চালান আসছে, হযরত উসমান সেটা মদিনায় এনে আবার বাইরে বিক্রি করে দিলেন। মদিনার স্থানীয় ব্যবসায়ীরা উসমানের কাছে গিয়ে বলল, উসমান রাদিয়াল্লাহু আনহু, যে আপনি যে জিনিস আনছেন সেটা আপনি তো আমরা শুনতে পাচ্ছি আপনি মদিনার বাইরে বিক্রি করে দিলেন, মদিনার বাইরে বিক্রি করলে আপনি লাভ পাবেন কিন্তু আমরা খাদ্য সামগ্রী আর পাবো না। একটা কাজ করেন, আপনার যা লাভ হয় আমরা তার দ্বিগুণ লাভ আপনাকে দিব, কিন্তু আপনি আপনার জিনিস মদিনাতে বিক্রি করেন। হযরত উসমান বললেন, না লাভ খুব কম, দ্বিগুণ লাভ আমার হচ্ছে না, আমার পোষাবে না। তো তারা বললো, আমার ঠিক আছে, তাহলে তিন গুণ দেখি, যা লাভ হয় 100 টাকা জিনিস 100 টাকা দিই, না হচ্ছে না, 300 টাকা দিই, হচ্ছে না, 400 টাকা দিই, হচ্ছে না। তো তারা অবাক হলো, তারা তো উসমান কেমন পায়নি, আর উসমানের সাথে তো যায় না, উনি 4 গুণ দাম বাড়িয়ে দিলেন। এরপর বললো, আমাদের আর সামর্থ্য নাই, এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ্য নাই, আপনি কেন দিচ্ছেন না? বলে, দেখো আমি অনেক ভালো একটা অফার পেয়েছি, আমাকে একজন বলেছে আমি যদি তার কাছে জিনিস বিক্রি করি সে আমাকে 700 গুণ মূল্য দিল, সে আমাকে তার 700 গুণ মুনাফা দিল, তুমি মাত্র 4 গুণ দিলে, আমি 4 গুণে যাবো না 700 গুণে যাবো? তখন সে অবাক হল, উসমান কে সে যে আপনার এই মাল সামানের জন্য দুনিয়াবি জিনিস কম এসেছে খাদ্য শস্য, কে আপনাকে 700 গুণ দিবে? আর উসমান বললেন, আমার আল্লাহ আমাকে 700 গুণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমরা দিবে 2 গুণ 3 গুণ 4 গুণ, আমার আল্লাহ আমাকে 700 গুণ দিবে। মদিনায় এমন দুর্ভিক্ষ তোমরা কি মনে হয় আমি মদিনার বাইরে নিয়ে যাবো? যা আসবে সব ফ্রি থাকতে হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফ্রি দিলাম, 1 টাকাও রাখবো না। আর 700 গুণ যে লাভ, কোরআন হাদিস আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামতের দিন আল্লাহ সেটা আমাকে দান করবে, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।